করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে দুপুর 1:30। ফরিং এর খাওয়া দাওয়া কমপ্লিট, বডি ফেলে দিয়েছে, আর আগামীকাল নীলষষ্ঠী উপলক্ষে আজকে আমার সংযম। সংযমের ব্যাপারটা যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদের একটুখানি ব্যাপারটা বলে নিই। আজকের দিনে একবেলা রুটি খেতে হবে, একবেলা ভাত খেতে হবে, আর রাত্রিবেলায় আমি ভাত খাবো এটাই ঠিক করে নিয়েছি। দুপুরবেলায় পরোটা বানিয়ে নিয়েছি, এটার মধ্যে রয়েছে, আর আমার সঙ্গে পুপুও আজকে সংযম করছে। আর সংযমে সবচেয়ে মূল্যবান জিনিস কি জানেন, আজকের দিনে মানে শরীরে একটুখানিও কাটাচেরা করলে চলবে না, মানে রক্তপাত যাতে না হয়। পুপু আমার সঙ্গে সংযম করবে, তার জন্য পরোটা বানাতে হয়েছে, না হলে আমি আমার জন্য রুটি বানিয়ে নিতাম। এই গরমে দুপুরবেলায় যদি পরোটা খাই না বিকেল অবধি ঢেকুর উঠবে। এখানে হলো সাদা আলুর তরকারি, যেহেতু টমেটো দিয়েছি একটুখানি লালচে কালার হয়ে গেছে। আর উপোস কিংবা উৎসবের দিনে যদি একটুখানি মিষ্টি খাওয়ার পাতে থাকে তাহলে তো বাহবা বাহবা, তাই করে নিয়েছি অল্প একটুখানি সিমুই, অল্প দুধ দিয়েই বানিয়েছি। এখানে সব থালাবাটি ধুয়ে রেডি করে রেখে দিয়েছি, বাড়বো আর ঘরে বসে খাবো। বাবা এসিটা একটুখানি চালিয়ে দিই, আজকে যে কী পরিমাণে গরম পড়েছে খেয়াল করবেন, নীলষষ্ঠীর দিনকে না প্রচণ্ড পরিমাণে গরম পড়ে। আর শীতলা পুজো উপলক্ষে আমাদের পান্তা খাওয়ার নিয়ম রয়েছে। আমি যবে থেকে এই বাড়িতে এসেছি কোথায় কখন শীতলা পুজো হয়ে যাচ্ছে আমি মালুম পাই না, তাই আমার শাশুড়ি মা একটা কথাই শিখিয়ে রেখে দিয়েছে, চৈত্র মাসে যে কোনো একটা দিন যদি পান্তা ভাত খেয়ে নিতে পারিস সেটাই শীতলা পুজোর ইয়ে হয়ে যাবে, মানে শীতলা মায়ের নামেই সেদিনকে পান্তাটা খেয়ে নিবি। তাই ভাবলাম আজকে রাত্রিবেলায় যেহেতু সংযমের নিরামিষ রান্না আমাকে করতেই হবে, ভাত তরকারি, সেটা একটুখানি বেশি করে রেখে দেবো। রাত্রিবেলায় জল ঢেলে দিলে সকালবেলায় ওরা পান্তা হিসাবে খেয়ে নেবে, আমার কালকে রান্নাবান্না করতেও হবে না, মানে উপোস যেহেতু থাকবো। ও আরও একটা কথা বলে নিই, ফরিংয়ের নখ আমরা কিছুতেই কাটতে পারছিলাম না, আজকে লোক এসে নখ কেটে দিয়ে গেছে। কিভাবে যে ওকে ধরেছিল সেই দেখে কুকুর কান্না, হায় রে মনে হয় ফরিং শ্বশুর বাড়ি যাচ্ছে। ফরিং তুই যাস না, কি ধরে কাপ লালসেডি নাও, অ্যাসিড হাও, খেতে খেতে তারপরে খাবে, খাও মানে কত খাওয়া খাবে। আমি যখন স্কুলে পড়তাম রুটি বানাবো রাতে, রাতে রুটি খাবে না, বাবু ভাতই খাবে। রাত্রিবেলা কি কি রান্না হবে সেটা আগে এক ঝলক দেখিয়ে নি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আজকে রাত্রিরেও খাবো, আর কালকে বললাম সকালবেলা পান্তা ভাত খাবো, সকাল কেন দুপুরেও পান্তা ভাত খাবো, সেই ভাত বেশি করে বসিয়ে দিয়েছি। এখানে মুগ ডাল চাপিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে, আর ভাতের সঙ্গে মুখে দিয়ে খাওয়ার জন্য মটর ডাল ভিজিয়ে দিয়েছি, এটা দিয়ে বড়া ভাজবো, আজকে অর্ধেক ভাজবো, আর কালকে যখন পুপু ইন্দ্রু ভাত খাবে তখন অল্প একটুখানি ভেজে দেবো। বড়া না ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভালো লাগে না। আর এখানে রয়েছে লাউয়ের খোসা, এটাকে একটুখানি ভাজবো আলু দিয়ে। এই হলো আজকে রাতের মেনু। আমি সকালবেলার দিকে বললাম না কোথায় কখন শীতলা পুজো হয়ে গেছে, সেই আন্দাজে আমি যেহেতু পান্তা ভাত খেতে পারিনি আগামীকাল পান্তা ভাত খাওয়ার ব্যবস্থা করেছি। তা বলে কিন্তু ভাববেন না আমার রান্নাঘরে অরন্ধন চলবে, কালকে দুপুরবেলায় পান্তা ভাতের জন্য যা যা ওদের লাগবে আমি তাই তাই করে দেওয়ার ব্যবস্থা করবো, বুঝতে পারলেন? গ্যাস চালানোতে কোনো আপত্তি নেই। সো চলুন, কাশ্মীর থেকে আসার পরে আমার স্কিনটা যে একেবারে কালচে হয়ে গেছিলো সেটা কি খেয়াল করেছিলেন? আস্তে আস্তে একটুখানি ক্লিয়ার হয়েছে, আরও ক্লিয়ার করার জন্য একখানা ফেস প্যাক আমি বানাবো। এই ধরনের প্যাকেটে করে মুলতানি মাটি এখন
বিক্রি হয়। আর দশকর্মা ভান্ডার থেকে আনবেন এরকম ডেলা ডেলা মুলতানি মাটি পাওয়া যায়, সেগুলোকে গুঁড়ো করতে গেলে আপনার অনেক চাপ হয়ে যাবে, তাই এই ধরনের গুঁড়ো মুলতানি মাটি নিয়ে চলে আসবেন, খাটনি খুবই কম। সো চলুন, কাঁচের বাটি নিয়ে নিয়েছি, এখানে আমি 2 চামচ মুলতানি মাটি নেব, মুলতানি মাটি নিয়েছি। আর এখানে রয়েছে চন্দন পাউডার, চন্দন পাউডারও ঠিক এরকম প্যাকেটে করে বিক্রি হয়, এতটা চন্দন পাউডারের দাম মাত্র 50 টাকা, জানি না এটা আসল চন্দন পাউডার কিনা, দোকান থেকে যেটা বলে দিয়েছে সেটা মনে করেই আমাকে মাখতে হবে। তাহলে দিয়ে দিলাম 1 চামচ চন্দন পাউডার। এখানে রয়েছে নিম পাউডার, এটাও যে কোনো কসমেটিক্সের দোকানে গিয়ে বলবেন নিম পাউডার দিন, তারা আপনাকে বের করে দেবে। এই নিম পাউডারের থেকেও 1 চামচ কিংবা 1/2 চামচ নিম পাউডার মেশাতে হবে, বেশি যদি নিম পাউডার মিশিয়ে ফেলেন হিতে বিপরীত হয়ে যাবে, কিন্তু স্কিনে জেল্লার বদলে কালচিটে বেশি দেখতে পাওয়া যাবে, যেহেতু নিম পাতা একটুখানি সবুজ সবুজ দেখতে তাই বললাম। যাদের অতিরিক্ত অয়েলি স্কিন 1 চামচ অ্যাপেল সিডার ভিনিগার অবশ্যই দিতে হবে, দিয়ে দিলাম। এবারে এই সবকটা ইনগ্রিডিয়েন্টসকে গোলানোর জন্য আপনি প্লেন জলও ব্যবহার করতে পারেন, আমার কাছে রয়েছে ডাবর গুলাবরি গোলাপ জল, এখান থেকে যতটুকু লাগবে ততটুকু নিয়ে নেব। এই দেখুন সবকটা উপাদানকে ঠিক এরকম টাইট ফিট করে গুলে নিতে হবে, যাতে বাটি উল্টালেও 1 ফোঁটাও নিচে না পড়ে। এবারে একখানা এয়ার টাইট কৌটোর মধ্যে ভরে রাখবো। এই ফেস প্যাকটার মধ্যে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস রয়েছে তার মধ্যে মুলতানি মাটি আপনার স্কিনটাকে টান টান রাখবে, গোলাপ জলের উপকারিতা তো আপনারা সবাই জানি, অ্যাপেল সিডার ভিনিগার আপনার স্কিন যদি প্রচণ্ড পরিমাণে অয়েলি হয় তার জন্য ব্রণ ফুসকুড়ি এসব বেরিয়ে যাচ্ছে সেটাকে একটুখানি কন্ট্রোল করবে। নিম পাউডার রয়েছে তাতে আপনার স্কিনে অ্যান্টিসেপ্টিকের কাজ হবে, আর চন্দন তো জানেন, ওরে বাপরে বাপ, মারাত্মক ধন্বন্তরি একখানা জিনিস আমাদের স্কিনের জন্য। এই ফেস প্যাকটা যদি মাখেন 36 রকমের রোগ সেরে যাবে স্কিনের, মুখের, আর ভেতর থেকে তো আপনাকে সুস্থ থাকতেই হবে, পরিমাণ মতন জল খেতে হবে, ফল খেতে হবে, ঘুম দিতে হবে, এগুলো ছাড়া যদি এইটা শুধু মেখে বসে থাকেন কোনো কাজেই লাগবে না। আর সবচেয়ে বড় কথা কি বলুন তো, সারাদিন কাজকর্ম করার পরে বিকেলবেলায় যখন আমি গা হাত পা ধুয়ে একটুখানি খাটে রিল্যাক্স করি, সেই মুহূর্তে যদি একটু ফেস প্যাকটা মাখি না, তাহলে আমার নিজের মনটাও ভালো লাগে। আর স্কিন ভালো রাখার জন্য মন ভালো রাখাটা যে কতটা জরুরি একবার স্কিন কেয়ার করে দেখবেন বুঝতে পারবেন। সো চলুন, আমি গা ধুয়ে এসেছি তো এখন আর মাখবো না, কালকে বিকেলবেলা থেকে এটা মাখবো। পুজোর সময় পড়তে পারবো, নীল পুজোতে যখন জল ঢালবো তখন আমি পড়তে পারবো,
এখন কাজের মধ্যে একটাই রয়েছে, ফড়িং এর লোমগুলোকে সুন্দরভাবে আঁচড়ে দেওয়া। হ্যাঁ কি হয়েছে? তাহলে চলুন, এবারে আমার প্রভু চলে এসেছে, প্রভুর সঙ্গে একটুখানি কথাবার্তা বলবো। সারাদিনে এইটুকুই আমাদের সময় হয় বাক্যা আলাপের, আগে যে আমাদের কত সময় থাকতো, দিবা রাত্রি নিশি রজনী পুড়িয়ে যেত, কথা আর ফুরতো না। আর এখন দিনের পর দিন, মাসের পর মাস, বছরও কেটে যায়, আমাদের সেভাবে কথাই হয় না, তাই না ইন্দ্র? এই হচ্ছে 17 বছরের দাম্পত্যের রেজাল্ট। বলো কিছু ইন্দ্র, তুমি তো হা হয়ে গেলে, মনে হচ্ছে আমার কথা শুনে তোমার প্রেশার হাই হয়ে যাচ্ছে। তাহলে চলুন টাটা। ইন্দ্র রেগে যাচ্ছে, বলছে আমার কথা শুনছো না কেন, আমি একটা ভালো ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি, তুমি ফাউ কথা দিয়ে আমাকে সেই কথাটা ভুলিয়ে দিচ্ছ, ভুলিয়ে দিচ্ছ। আমি চলে যাচ্ছি, চলুন টাটা। আর কথা বলে নি, প্রভুকে আগে ঠান্ডা রাখতে হবে, কারণ প্রভুর সঙ্গে আমাকে আরও 50টা বছর থাকতে হবে। এখনই যদি প্রভু বিগড়ে যায় ব্যাস হয়ে যাবে। টাটা। আর বকবক আজকের মতন এইটুকুই, আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর কালকে নীল ষষ্ঠী, মায়েরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত উপোস করে থাকবে, নীলের ঘরে বাতি দেবে, তারপরে পেটে কিছু দেবে, কিন্তু বাবারা কি করবে, বাবারা সব জোগাড় যন্ত্র করে এনে দেবে। কালকে দুপুরবেলা ফল ঠল কেটে দেওয়ার দায়িত্ব হচ্ছে সন্তানের বাবার, মা যেন মাথা ঘুরে না পড়ে যায়। মুখের এক্সপ্রেশন খালি দেখে কিছুই যেন ভালো লাগছে না, গরমে ভালো লাগছে না, না আমার কথা শুনে ভালো লাগছে না।